ধরো আমি একটা ছেলে তুমি আমার গার্লফ্রেন্ড এ হে رہا نہیں جاتا তড়পিয় एसी है ना কথার কথা ধরে নাও হতো বর অবশ্য ঠিক আছে তুমি তোমার সাথে আমি সম্পর্কে মোটামুটি দু বছর মতো আছি তারপরে দু বছর পর অন্য একটা মেয়ে আমার ভালো লাগছে এই মুহূর্তে তুমি কি করবে ওট কোশ্চেন আচ্ছা কেমন ছেলে পছন্দ আমার মতো কিউট দুটো ছেলে ঠিক আছে তোমাদেরকে করে তোমাদের তোমরা নিজেরা নিজেদের মধ্যে রিলেট করবে ঠিক আছে তো একটা ছেলে হচ্ছে কালো যে মাসে টাকা ইনকাম করে ভালো টাকা ইনকাম করে আর একটা ছেলে হচ্ছে ফর্সা দেখতে ভালো হ্যান্ডসাম কিউট আমার থেকেও কিউট বেশি তো ও ছেলেটা কিন্তু মাসে সেরকম টাকা ইনকাম করে না বাবার টাকাই খায় কিন্তু বাবার টাকা আছে তাহলে এই সময় তুমি কোন ছেলেটাকে চুজ করবে আই লাভ ইউ টু থ্যাংক ইউ আই লাভ হে ইউ হেওয়ার ভালো কাছে আমিও ভালো আছি কেউ ভালো আছিস হ্যাঁ কেয়ার সাথে প্রায় মোটামুটি এক মাস পর দেখা বোধ হয় এক মাস পর দেখা অনেকগুলো রিলস বানালাম এবার ভাবছি যাই ইউটিউবের জন্য ভিডিওটা শ্যুট করি হ্যাঁ পাবলিকগুলো দেখি খুঁজে খুঁজে পাই কি না হ্যাঁ তো আজকে ভিডিওটা হবে এরকম যে পাবলিক ধরে কোয়েশ্চেন করবো ঠিক আছে যদি কোশ্চেনের অ্যান্সার দেয় তাহলে ভালোই লাগবে মজার মজার কোশ্চেন করবো অবশ্য ঠিক আছে তো দেখি কি হয় তো আজকের ভিডিও অনেক মজা হবে ভালো হবে তো তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলো না আর ইনস্টাগ্রাম তো ফলো করতে একদমই ভুলো না ভাই ঠিক আছে তোমাদের ভালোবাসায় যা তোর জোর লাগিয়েছো আর আমি ভেবেছিলাম ইউটিউবার হব কিন্তু তোমরা যেভাবে ভালোবাসা ইনস্টাগ্রামে দিচ্ছ শেষ পর্যন্ত মনে হয় আমাকে ইনস্টাগ্রামার হতে হবে ভাই ছে ইউটিউবারও একটু বানাও ইনস্টাগ্রাম তো হবেই ইনস্টাগ্রামার তো হবে তো ইউটিউবারও একটু বানাও ঠিক আছে তো সবাই লাইক করে কিন্তু হ্যাঁ ধরো তোমার বয়ফ্রেন্ড ঠিক আছে কষ্ট আচ্ছা ঠিক আছে ধরো আমি একটা ছেলে তুমি আমার গার্লফ্রেন্ড কথার কথা ধরে নাম হতেও পারো তোমাকে আমি ভালোবাসি তোমাকে তোমার সাথে আমি সম্পর্কে মোটামুটি দু বছর মতো আছি তারপরে বছর পর অন্য একটা মেয়েকে আমার ভালো লাগছে এই মুহূর্তে তুমি কি করবে

করে সবাই তো আর আসবে না দূরে দূরে বাড়ি সবার সাত হাজার টাকা তার গোটা হ্যাঁ ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিশ্বজিৎ নিউ ব্লক টোয়েন্টি সেভেন ইনস্টাগ্রাম পেজের নাম হচ্ছে বিশ্বজিৎ আন্ডাস্কো মন্ডল থার্টি নাইন বিশ্বজিৎ মন্ডল লিখলে পেয়ে যাবে কারা হ্যাঁ নাম তোমার এত সুন্দর সুন্দর নাম কে রেখেছে কী করে রেখেছে জানা আচ্ছা ধরো তোমাদের বয়ফ্রেন্ড আছে না এ বয় আচ্ছা ঠিক আছে তাহলে দুটো ছেলে ঠিক আছে তোমাদেরকে লাইক করে তোমাদের বলতে তোমরা নিজেরা নিজেদের মধ্যে রিলেট করবে ঠিক আছে ওকে তো একটা ছেলে হচ্ছে কালো যে মাসে টাকা ইনকাম করে ভালো টাকা ইনকাম করে আর একটা ছেলে হচ্ছে ফর্সা দেখতে ভালো হ্যান্ডসাম কিউট আমার থেকেও কিউট বেশি তো ও ছেলেটা কিন্তু মাসে সেরকম টাকা ইনকাম করে না বাবার টাকাই খায় কিন্তু বাবার টাকা আছে তাহলে এই সময় তুমি কোন ছেলেটাকে চুজ করবে

আর ইনস্টাগ্রাম পেজের নাম হচ্ছে বিশ্বজিৎ মণ্ডপ থ্যাংক ইউ দাদা হ্যাঁ বাইরে দাদা কাজ করছে দিয়ে অন্য একটা মেয়েকে ভালো লেগে গেছে হ্যাঁ সেই মুহুর্তে তুমি ব্যাপারটা জানতে পেরে গেছো যে দাদা অন্য একটা মেয়ের সাথে প্রেম করছে তুমি সেই মুহুর্তে কি করবে

তখন আমি মেয়েটাকে জিজ্ঞাসা করব যে কি ব্যাপার কি সেটা বলো তাই বলবো আচ্ছা মানে এরপরেও দাদার সাথে থাকবে তুমি থাকতে তো হবে যার সাথে সংসার করছে তার সাথে তো থাকতেই হবে তাকে তো এখানে তো দাদা তো তোমার সাথে চিট করছে না তে দাদাকে সেটা আমাকে বুঝিয়ে বাজে বলতে হবে সেটাই তুমি যদি না পারো তাহলে আমাকে বলবা আমি যে বুঝিয়ে দিই আসব ঠিক আছে থাকো বুদ্ধি হ্যাঁ টাটা কে আগে আমি একটা কোশ্চেন করব কে আর নিজেই পারবে না আমি সব দিতে আচ্ছা বল

বলছি দাদা একটা কোশ্চেন করবো কোয়েশ্চেন করতে করতে আসছি তো ভাবছি দাদারা সামনে পড়ে গেছে তো জিজ্ঞাসা করি আচ্ছা একটা ডিম সিদ্ধ করতে পাঁচ মিনিট সময় লাগে তাহলে দশটা ডিম সিদ্ধ করতে কত মিনিট সময় লাগবে একই সময় লাগবে কিন্তু আমি তো প্রথমে পাঁচ মিনিট একটা ডিম সিদ্ধ করে দেখছি তারপরে তো পরে দশটা ডিম দেব তাহলে দশ মিনিট সময় লাগা উচিত না পাঁচ মিনিটই লাগবে একটা ডিম সিদ্ধ করতে দিলাম পাঁচ মিনিট সময় লাগছে আমি দেখলাম ঘড়িতে পরে আবার দশটা ডিম দিব তাহলে দশ পাঁচ মিনিটই লাগবে অবশ্য তাহলে টোটাল দশ মিনিট লাগছে না

বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল অঙ্ক হ্যাঁ করবো তোমরা কিন্তু দেখতে সবাই সুন্দর একবারে মানে দশে দশ তো প্রথম একটাই প্রশ্ন হলো ঠিক আছে যে এমন কি প্রশ্ন যে প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলতে পারবে না তোমরা ভাবো ঠিক আছে না 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 আমি তো ওটাই বলছি একটা কোশ্চেন যেটা যে অ্যান্সারটা হ্যাঁ বলতে পারবে না তো তো জানতে হবে পড়াই লাগাও আমি যদি এখন জিজ্ঞাসা করি তোমাকে তুমি কি প্রেম করো তুমি বলবে হ্যাঁ বা না যে কোনো একটা বলতে পারবে তুমি কি খেয়েছো হ্যাঁ বা না যে কোনো একটা কিছু বলতে পারবে কিন্তু এমন একটা প্রশ্ন যেটা তুমি হ্যাঁ বলতেই পারবে না কোন অবস্থাতে প্রেম করলে হ্যাঁ বলবে না কিন্তু বলতেও পারে হ্যাঁ কিন্তু যদি আমি কোশ্চেন করি তুমি কি ঘুমিয়ে গেছ হ্যাঁ হ্যাঁ বলতে পারবে যদি ঘুমিয়ে গিয়ে থাকো তাহলে কি হ্যাঁ বলতে পারবে 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 না তাহলে ওটা হ্যাঁ কিন্তু কোনোদিন হবে না এ তোমাদের বাড়ি কোথায় বাজার পাড়া কোন দিকে রে উৎ আচ্ছা এই দিকে হ্যাঁ রে ভালো আছো তোমার সবাই আমাকে আম কঠিন ফাটাফাটি কিসে যাই হোক যাই আমার আমার কত বড় ভাগ্য বলো তো এত সুন্দর সুন্দর মেয়ে আমাকে দেখতে পাচ্ছে কোশ্চেন করি ফ্ল্যাট করি দেখুন না এবার দেখে নিবে তো তোমার বয়ফ্রেন্ড তোমাদের বয়ফ্রেন্ড নেই তা আমাকে বানিয়ে নিতে পারো তুই পালিয়ে যা তাহলে আমি পেয়ে গেছি না কি বললে বুঝতে পারলাম না কথাটা আমার বাড়ি আমার বাড়ি জিয়াবান জিয়াবান তো এখানে বহরমপুর কাছেই তো হ্যাঁ এটা আবার দূরে নাকি কবে থেকে দূরে হলো অরিজিৎ সিং এর বাড়ি চেন অরিজিৎ সিং এর বাড়ি গিয়েছো কোনোদিন ও আচ্ছা অরিজিৎ সিং এর বাড়ি থেকে আমার বাড়ি ছ কিলোমিটার দূরে অরিজিৎ সিং এর বাড়ি কেউ যাওনি তোমরা না খুব কষ্টের বিষয় যদি জিয়াওয়ান যায় গাইজ এরা তাহলে আমি অরিজিৎ সিং এর বাড়ি নিয়ে যাবো দেখাতে দূর থেকে কারণ ওর বাড়ির ভিতরে ঢুকতে পারবো না আমি নিজে ঢুকতে পারি না তুই গেছিস নাকি কোনোদিন তো থাকো তারা হ্যাঁ আই লাভ ইউ টু হ্যাঁ সবাইকে আই লাভ ইউ কখন বললে বললো না বললো না তাহলে বলেছো আমি শুনেছি না হলে আমি বলবো আমি বোকা নাকি বলে দেবো মুখ ঘুরে নিচ্ছে ঠিক আছে গাইস টাটা প্রথমবার স্কোয়ারে এসে যে এত কম সময় তাড়াতাড়ি ভিডিও বানিয়ে নিতে পারলাম আমি সিরিয়াসলি বলছি কারোর সাথে একজন ছিল তাই থ্যাংক ইউ গাইস থ্যাংক ইউ সরি থ্যাংক ইউ কেয়ার থ্যাংক ইউ হ্যাঁ গাইজ হবে না এটা থ্যাংক ইউ কে থ্যাংক ইউ হ্যাঁ আই লাভ ইউ টু থ্যাংক ইউ লাভ ইউ তো চলো যাই দেখি কি খাওয়াবে বলছে আজকে আমাকে মানে বিরিয়ানি চিরিয়ানি খাওয়ার কথাই বলছিল অন্য কিছু না তো যাই হোক কি খাওয়াই খেয়ে নিই হ্যাঁ তারপরে আবার দেখি ব্লগ কন্টিনিউ করতে পারছি কিনা তারপরে গাইজ আজকের ভিডিও এতদূর পর্যন্ত আশা করি তোমাদেরকে ভালো লেগেছে ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো হ্যাঁ আর কি বলছিলাম ও বাড়ি চলে যাবে যাব কাশিমাজরে নেমে আমি চলে যাবো সোজা বাড়ি কি আগে ধন্যবাদ জানাও তোমরা এত ভিডিও বানিয়ে দিতে হ্যাঁ কি বল 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 কিছু কি বলবে আর কিছু জানে না গাইজ কি জানি না আসছে ভাই যাব ঠিক আছে টাটা গুড নাইট ক্যামেরা हमको ये लगता ही नहीं तुम दूर कहीं